নমস্কার এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরের ওপরও নিম্নগাঙ্গেয় সমভূমির ওপরে অবস্থান করেছে দুটি নিম্নচাপ যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে এই নিম্নচাপ বাংলায় কতটা প্রভাব ফেলতে পারে এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা কতটা সতর্ক থাকবেন এই নিম্নচাপের প্রভাবে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন এই মাত্র দপ্তরের তরফে জানানো হয়েছে তিরিশে মার্চ বুধবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একত্রিশে মার্চ বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম ও নদিয়াতে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে তিরিশে মার্চ বুধবার হিমালয়ের সংলগ্ন পাঁচটি জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তিরিশে মার্চ বুধবার বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল রংপুর মনমেনসিং কুমিলিয়া ও সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একত্রিশে মার্চ বৃহস্পতিবার রংপুর মনমেনসিং ও সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ আগামী এপ্রিল মাসের চার তারিখে এটি ক্রমশ শক্তি বাড়িয়ে ছয় এপ্রিল নাগাদ অতি গভীর নিম্নচাপে রূপ নিয়ে বাংলা উড়িষ্যার উপকূলে আচরে পড়বে বিধ্বংসী ঘূর্ণিঝড় অশনি হিসেবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে বিরানব্বই শতাংশের আশেপাশে হাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব ভারতের দিকে ঢুকেছে সেই কারণে তিরিশ ও একত্রিশ অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে হাওয়া অফিসের মতে সাধারণত বাংলায় এপ্রিল মাসে ঘূর্ণিঝড় ধেয়ে আসে বেশি মাত্রায় আগামী এপ্রিল মাসে আরব সাগর থেকে বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিঝড় তৈরি হবে এবং যে ঝড়গুলি তৈরি হবে সেগুলি বেশিরভাগ মায়ানমার থেকে বাংলাদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়গুলি ভারতীয় উপকূলে ভয়ঙ্কর আঘাত হানতে পারে তাই পুরো এপ্রিল মাসে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ